গুড মর্নিং মাই স্টুডেন্টস, আজ আমরা প্রাক প্রাথমিকের মজারু আর কুটুম কাটুম এই দুটো কিছু শিখব। প্রথমে আমরা কুটুম কাটুম শুরু করছি। দেখো, তোমাদের কাছে বই থাকলে বইটা খুলে বার করে দেখো। প্রথমে এক নম্বর পেজ দেখো, এক নম্বর পেজে কিছু বিন্দু আছে, বিন্দুগুলোকে পরপর পরপর তোমাদের যোগ করতে হবে, মন দিয়ে ঠান্ডা মাথায় করবে, এতে তোমাদের মনোসংযোগ বাড়বে। দু নম্বর পেজ, তিন নম্বর পেজ, চার নম্বর পেজ, পাঁচ, ছয়, সবকটা প্রায় একই রকম কাজ আছে। এবার তোমরা চলে এসো সাত নম্বর পাতায়। সাত নম্বর পাতায় বেশ কয়েকটা ছবি দেখতে পাচ্ছ, তাদের মধ্যে কিছু ছবি বড়, কিছু ছবি ছোট। যেগুলো বড় ছবি তার পাশে গোল দাগ যেখানে রয়েছে সেখানে দুটো করে টিক দিতে হবে, আর যেগুলো ছোট ছবি তার পাশে গোল দাগ রয়েছে সেখানে একটা করে টিক দিতে হবে। এবার চলে এসো আট নম্বর পাতায়। আট নম্বর পাতায় দেখো দুটো ছবি রয়েছে, একটা উপরের ছবি, একটা নিচের ছবি। বিরাট বড় একটা পাথর রয়েছে, পাথরের উপরে একটা ছোট্ট খরগোশ রয়েছে। যেটা বড় জিনিস তার পাশে দুটো দাগ দিতে হবে, যেটা ছোট জিনিস তার পাশে একটা দাগ দিতে হবে। আর নিচে দেখো একটা মস্ত হাতির ছবি রয়েছে, যেটা হাতির ছবি, হাতির ছবিটার উপরে একটা ছোট্ট ইঁদুরের ছবি রয়েছে। যেটা বড় জিনিস তার পাশে গোল দাগ, এর মধ্যে দুটো টিক দাগ, আর যেটা ছোট জিনিস তার পাশে গোল দাগের মাঝে একটা টিক দাগ দিতে হবে। এবার চলে আসি ন নম্বর পাতায়। দেখো ন নম্বর পাতায় কি রয়েছে, একটা ছবি রয়েছে, সুন্দর একটা ছবি রয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটা সূর্য, ওই এক যেখানে লেখা রয়েছে তার পাশের বাক্সে একটা সূর্যের ছবি আঁকতে হবে। যেখানে দুই লেখা রয়েছে দুটো কি আছে বলত, এক দুই, দুটো গাছ আছে, দুইয়ের পাশে একটা গাছ আঁকতে হবে। তিন, তিনটে কি আছে দেখি, দেখি তিনটে আছে ছোট্ট করে ঘর, তিনের বক্সে ঘর আঁকতে হবে। চারটে কি আছে, এক দুই তিন চার, চারটে মাছ আছে, চারের বক্সের পাশে মাছ আঁকতে হবে। আর পাঁচটা কি আছে, পাঁচটা পাখি, ওই দেখো আকাশে উড়ে বেড়াচ্ছে পাঁচটা পাখি, পাঁচটা পাখির ছবি আঁকতে হবে ওই পাঁচের বক্সের পাশে। তারপরে চলে আসি আমরা দশ নম্বর পাতায়। দশ নম্বর পাতায় সেই আবার টিক 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 করে দাগ দিতে হবে তোমাদেরকে, খুব সোজা, তোমরা ঠান্ডা মাথায় করবে, আগেই বলেছি। এবার চলে আসি এগারো নম্বর পাতায়। এগারো নম্বর পাতায় কী রয়েছে দেখো, ব ক র ল ম ত, আর তার পাশে কি ছবি রয়েছে, প্রথমটা লাঠির ছবি, তারপরটা মাছের ছবি, তারপরটা তালা, কল, বেলুন, রেলগাড়ি। এবার আমাদের মিল করতে হবে। দেখো ব দিয়ে কি মিল হবে, ব দিয়ে বেলুন, ক দিয়ে কি মিল হবে, ক দিয়ে কল, র দিয়ে কি মিল হবে, র দিয়ে রেলগাড়ি, ল দিয়ে কি মিল হবে, ল দিয়ে লাঠি, ম দিয়ে কি মিল হবে, ম দিয়ে মাছ, ত দিয়ে কি মিল হবে, ত দিয়ে তারা। এবার আমরা কুটুম কাটামে বারো নম্বর পাতায় চলে আসি। দেখো এখানে দুটো ছবি পাশাপাশি দেওয়া আছে, কি রকম আছে সেগুলো আমাকে মেলাতে হবে, তোমরাও চেষ্টা করো আমার সঙ্গে। দেখো একটা সূর্য আছে, তার সঙ্গে মিল হবে একটা চাঁদ, দুটো চোখ আছে, দুটো চোখের সঙ্গে মিল হবে দুটো কান, একটা গাড়ি রয়েছে তার সঙ্গে মিল হবে একটা ঠেলা গাড়ি, হাত রয়েছে একটা তার সঙ্গে একটা পায়ের মিল হবে, আর একটা রয়েছে ছোট্ট বিড়াল আর ছোট্ট কুকুর, এই দুটো মিল হবে। আজ তাহলে এই পর্যন্তই আমরা কুটুম কাটুম শিখলাম। এরপরে আমরা শিখব মজারু। দেখো মজারু বইয়ে একচল্লিশ পাতা বার করো। মজারু বইয়ের একচল্লিশ পাতায় কি আছে সেটা আমরা আজকে ভালো করে শিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুটো বোতল রয়েছে। প্রথম বোতলে কিছু জিনিস আছে, যেটা দ্বিতীয় বোতলেও প্রায় সব রয়েছে, কিন্তু কোনো এক দুটো বা একটা জিনিস মিস গেছে। আমাদের দেখতে হবে কোন জিনিসটা দ্বিতীয় বোতলে নেই, একটু মন দিয়ে খুঁজি, দেখো আমরা ঠিক পেয়ে যাব। মনে হচ্ছে খুঁজে পেয়ে গেছি, দেখি, হ্যাঁ প্রথম বোতলে আমাদের মোমবাতি আর রাবার আছে, দ্বিতীয় বোতলে সেটা নেই। এবার আমরা পরের ছবিতে চলে আসি। দেখো একটা মেলার ছবি দিয়েছে, এই মেলাতে অনেকগুলো জিনিস আছে, প্রথম ছবিতে আছে দ্বিতীয় ছবিতে নেই, একটু খুঁজে দেখার চেষ্টা করি। হ্যাঁ আমরা ঠিক পেয়ে গেছি, বাহ দারুণ হয়েছে।